হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বাংলা সাহিত্যের পৃষ্ঠা নম্বর 21 এর যে অংশটি রয়েছে সেটি পড়ব। তাহলে চলো দেখে নিই কি রয়েছে। দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভূষণ। আজকে আমরা এটি পড়ব। ভূষণ কথাটির অর্থ হচ্ছে অলংকার। তাহলে এবারে চলো আমরা দেখে নিই আমাদের প্রথম লাইনটি কি রয়েছে। বধুর মন বিরূপ। বিরূপ কথাটির মানে হচ্ছে খারাপ। বধূ মানে কি? নতুন বউ। বধুর মন বিরূপ অর্থাৎ বধুর মন খারাপ, সে কথাই এখানে বলা হয়েছে। তার নূতন ভূষণ চাই। বধুর মন খারাপ কেন? কারণ তার নূতন ভূষণ চাই। ভূষণ মানে তার নতুন অলংকার চাই, সেই অলংকারের জন্যই বধুর মন খারাপ। চলো দেখে নেব পরের লাইনটি। রূপার নূপুর আনা হলো, অর্থাৎ বধুর যাতে আর মন খারাপ না হয় সেই জন্য বধুকে রূপার নূপুর এনে দেওয়া হলো। যে নূপুরটি আনা হলো সেটি রূপা দিয়ে তৈরি। রূপা হচ্ছে একটি ধাতুর নাম। অপরূপ নূপুর বাজল। অপরূপ নূপুর বাজল মানে হচ্ছে খুব সুন্দর সেই নূপুরের আওয়াজ ছিল। বধু যখন সেই রূপার নূপুরটি পায়ে পড়ে হাঁটছিল তখন সেখান থেকে খুব সুন্দর একটা মিষ্টি শব্দ শোনা যাচ্ছিল। চলো দেখে নেব আমাদের শেষ লাইনটিতে কি লেখা রয়েছে। ময়ূর নাচল। বধু যখন সেই নূপুর পরে রূপার নূপুর পায়ে পড়ে হেঁটে যাচ্ছিল সেটিকে ময়ূরের সাথে এখানে তুলনা করা হয়েছে। মনে হচ্ছিল ময়ূর যেমন করে চলে ঠিক সেইভাবেই বধু যখন চলছিল যেন মনে হচ্ছিল খুব সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছিল, যেন ময়ূর নাচছিল। তাহলে এবারে তোমাদের এখান থেকে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন করেছি, চলো দেখে নিই সেই প্রশ্নগুলো। তোমাদের উত্তরগুলো নিজেদের থেকে করতে হবে। প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখো রয়েছে কার মন বিরূপ। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে কিসের নূপুর আনা হলো। এরপরে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি রয়েছে তার ড্যাশ ভূষণ চাই। দ্বিতীয় প্রশ্নে রয়েছে অপরূপ ড্যাশ বাজল। এরপরে দেখো রয়েছে তোমাদের জন্য হর্সের একটি প্রশ্ন। নূতন থেকে তন হলো বাদ, অর্থাৎ নূতন থেকে যদি তনটা বাদ দেওয়া হয় আর দুপুর থেকে দূর, রকম থেকে কমও গেল, বাজল পায়ে বধুর। অর্থাৎ প্রথমে তোমরা নূতন শব্দটি থেকে তন বাদ দাও, তারপর দুপুর শব্দটি থেকে দূর বাদ দাও, আর রকম শব্দটি থেকে কম বাদ দাও, তাহলে একটি শব্দ পাওয়া যায়। এই তিনটি শব্দ থেকে একটি শব্দ পাওয়া যাবে যেটি বাজল পায়ে বধুর, অর্থাৎ বধুর পায়ে বাজল। বলো তো কি? এটি তোমরা চিন্তা করে এই উত্তরটি তোমাদের বেঙ্গলি কপিতে লিখে নেবে, কেমন? তো এতক্ষণ পর্যন্ত তোমাদের যে প্রশ্ন উত্তরগুলি দেওয়া হয়েছে এই ভূষণ থেকে সেগুলি তোমরা প্রত্যেকে তোমাদের বেঙ্গলি কপিতে আনসারগুলি লিখে ফেলবে। এটাই থাকবে তোমাদের হোম টাস্ক। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে এই পর্যন্ত। টাটা।